হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে ভিডিওর পুরোটা সময় জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। দেশি খাবারে বেশি স্বাদ, এই কথাটা বলার অর্থ হচ্ছে আজকে আমি যতদূর সম্ভব চেষ্টা করব নিজেদের হাতের শাকসবজি দিয়ে রান্না করার। যেহেতু কেনা শাকসবজি আমরা রোজই খেয়ে থাকি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করব। আর তাই দুপুরের রান্নার আগে উদ্যোগ নিয়ে বের হয়ে পড়লাম যে দেখি কী কী রান্না করার জন্য পাওয়া যায় বাইরে। এইটা হচ্ছে আমাদের সেই সবজি বাগান যেখানে আমাদের শীতকালে বিশেষ করে সব শাকসবজি লাগানো হয়, কিন্তু এখন যেহেতু একটু বর্ষার মৌসুম চলছে সেজন্য এখানে অন্য কোনো শাকসবজি আপাতত লাগানো নেই, শুধু কিছু ঢেঁড়ার গাছ লাগানো আছে। আর এখানে যে আগগুলো ছিল সেখান থেকে একটা খাওয়ার উপযুক্ত বলে মনে হলো, তাই কেটে নিলাম। তারপরে এই ঢেঁড়স কাটা শুরু করলাম। আর এখানে এসে একটা জিনিসই এত বেশি ভালো লাগলো যে প্রত্যেকটা গাছে দু একটা করে ঢেঁড়স হয়ে আছে, একেবারে তরতাজা। নিজেদের হাতের সবজি কেটে রান্না করে খাওয়ার যে মজা, সেটা অন্য কিছুর মাধ্যমে পাওয়া যাবে না। এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ, কোনো সার ব্যবহার করা হয়নি, যা যতটুকু হয়েছে সব মাটির জোরেই হয়েছে। এখানে ঢেঁড়স ছেঁড়ার ফাঁকে আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, চারিদিকে দেখলাম অনেক বেশি কলমি শাক হয়েছে। আর এই শাক পাতাগুলো দেখতে এত বেশি ফ্রেশ লাগছিল যে না ছিঁড়ে আর পারলাম না। এগুলো কিন্তু আমাদের লাগানো না, একেবারেই প্রাকৃতিকভাবে এখানে জন্মেছে। প্রথমে ভাবলাম কাটবো কিনা, এই অল্প কিছুতে হবে কিনা, কিন্তু তারপর মাশাল্লাহ একটা দুইটা করে আগা পাতা এগুলো ছিঁড়তে ছিঁড়তে দেখলাম অনেকগুলোই কলমি শাক সংগ্রহ করতে পেরেছি। আর দেশি কলমি শাকে পুষ্টিগুণে যেমন ভরপুর, আমার কাছে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। সে কারণে এখানে দেখে লোভ সামলাতে পারলাম না, এমনিতেই শাক পাতা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। এখানে কিন্তু অনেকগুলো ঢেঁড়স গাছ না, মাত্র 10-12টা গাছ থেকেই আমি অনেকগুলো ঢেঁড়স সংগ্রহ করতে পেরেছি। আর তারপর একটু আশেপাশটা ঘুরিয়ে দেখলাম, আমাদের সবজি ক্ষেতের পাশে ধান ক্ষেতের ভিতর কত সুন্দর পানি হয়ে আছে, চারপাশে সবুজ ধানের সমারোহ দেখতে কতটা অসাধারণ লাগছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে কলমি শাকের ডগা দেখলাম, ধানের ক্ষেতের মাঝেও কয়েকটা চলে গিয়েছে, এখান থেকেও আমি কিছুটা ছিঁড়ে নিলাম। বাজার থেকে কিনে আনা সবজি অবশ্য ঘরে রয়েছে, কিন্তু সবসময় তো বাজারেরটাই খাওয়া হয়, আর ওই সকল সবজির তুলনায় এই আশপাশ থেকে সংগ্রহ করা শাকসবজির মজা যে কতটা হবে তা অবশ্য বলে শেষ করা যাবে না। আমি এই দিকটা থেকে কলমি শাক এবং ঢেঁড়স ছিঁড়ে নিয়ে অন্য দিকটায় চলে গেলাম। এখানে অবশ্য এসেছিলাম কচুরলতি সংগ্রহ করতে, কিন্তু দেখলাম পানিতে কচুরলতিগুলো নষ্ট হয়ে গিয়েছে, কচুরলতি না পেয়ে কচুই কেটে নিয়ে যাচ্ছি। আর এটা দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে যে কচুর পাতাগুলো কতটা সবুজ এবং সতেজ। কচুগুলো দেখেই মনে হলো যে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কেমন হয়, সেটাই আজকে করব। সব শাকসবজিগুলো বাড়ির ভিতরে নিয়ে এসে তারপর পালা চলে আসলো এগুলোকে রেডি করার। ওইদিকে আমি শাকসবজিগুলো কাটতে দিয়ে এসে তারপর দুপুরের রোদের সময় একটা টক জাতীয় কিছু খাওয়ার জন্য চলে আসলাম। গাছে যে সুন্দর জাম্বুরা হয়েছে ছিঁড়তে এসে দেখতে পেলাম এটা পেকে গিয়েছে, আর তাই ধরার আগেই পড়ে গেল। আর জাম্বুরাটা যখন পুকুরে ধুতে গেলাম তখন এক লাফেই চলে গেল পুকুরের মাঝখানে, ওইখান থেকে আবার তুলে আনাই আর এক মুশকিল। ওইখান থেকে তুলে এনে তারপর আমরা মাখানো শুরু করব। এর মাঝে আবার হাতের কাছে কিছু আমড়াও পেয়ে গেলাম, যা কিনা দুপুরের রোদে খাওয়ার সময় একেবারে একটা উপযুক্ত খাবার। প্রথমে সেগুলোকে মাখানোর ব্যবস্থা করা হলো, আর আমড়া মাখা খাওয়া শেষ করেই তারপরে জাম্বুরা মাখাটা শুরু করা হলো। যেহেতু আমি আগেই বলেছি দেশি খাবারে বেশি স্বাদ, সেজন্যই আজকে দেশি খাবার দাবার সব কিছুই দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন। যাই হোক, গল্প করতে করতে এদিকে আমার সব কেটে কুটে শাকসবজি রেডি করা হয়ে গিয়েছে। আমি যখন রান্নায় বসবো তার আগেই মা ইলিশ মাছটা নিয়ে কেটে কুটে আমাকে রেডি করে দিবে। এখানে আজকে খাওয়ার জন্য বিশাল একটা ইলিশ নিয়ে নেওয়া হয়েছে। আজকের এই ইলিশটা দিয়ে মাথা লেজ এইসব অংশ দিয়ে হচ্ছে কচু রান্না করব, আর মাছ দিয়ে হচ্ছে ফুলকপি ও লাউ দিয়ে রান্না করব। শীত আসার আগে অবশ্য শীতের শাকসবজি সেরকমভাবে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এবছরে প্রথমবার আমরা ফুলকপি ও পাতাকপি আজকে খাবো।
যদিও বড় ইলিশ মাছের স্বাদই আলাদা, কিন্তু এখন মধ্যবিত্তদের জন্য তো ইলিশ মাছ ধরা ছোঁয়ার বাইরেই সোনার হরিণ হয়ে গিয়েছে। সব জিনিসের যে পরিমাণ দাম হয়েছে তাতে একেবারে একটা বড় ইলিশ কিনতে গেলে মধ্যবিত্তদের জন্য খুবই হিমশিম খেতে হয়, আর তাই এখন সব জিনিসপত্রই চিন্তা ভাবনা করেই কিনতে হয় ও খেতে হয়। এদিকে আমি প্রথমে কলমি শাকটাকে ভাজি করে নিলাম, আর ইলিশ মাছটা কেটে রেডি করার পরে এই অংশগুলো আমি কচুর জন্য রেখে দিয়েছিলাম এবং এই অংশগুলো আমি ফুলকপি ও লাউয়ের ঝোল রান্না করার জন্য রেখেছি। এরপর পর্যায়ক্রমে কলমি শাক ভাজির পর পাতাকপি ভাজিটা করে নিলাম, আর তারপরে ঢেঁড়সটাকে ভাজি করে নিলাম। পর্যায়ক্রমে এগুলোকে আগে শেষ করে তারপরেই আমি অন্য দিকটায় যাব। আমি ভাজিগুলো রান্না শেষ করে তারপরে আমি ইলিশ মাছের ঝোলটা রান্না করি, আর সবার শেষে একটু সময় নিয়ে কচু এবং ইলিশ মাছের এই বিশেষ রেসিপিটা করব। এমনিতেই তো কচুর তরকারিটা যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়, আর তার সাথে যদি ইলিশ মাছের কিছু অংশ দেওয়া হয় তাহলে তো কথাই নেই। যদিও আজকে এখানে আমি হাতের কাছে শাকসবজি রান্না করে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও শীতের আগে শীতের সবজি পেয়ে রান্না না করে আর পারলাম না। তারপরে এগুলো সবই তো আমাদের দেশি শাকসবজি, সে কারণে আর বলতে সমস্যা নেই যে এগুলো সবই দেশি খাবার। এই তো গল্প করতে করতে আমি আমার আজকের সব রান্নাগুলো শেষ করে নিলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কিন্তু আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় শেষ করছি আমি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।